সন্দেশখালির ঘটনার অবিলম্বে প্রতিকার চেয়ে কলকাতার পথে নামলো নাগরিক সমাজ। দুয়ারে সন্দেশখালি নামে নাগরিক সমাজের এই মিছিলের আয়োজন করে বঙ্গ বিবেক। অংশ নেন চিকিৎসক, অধ্যাপক, গবেষক, সমাজকর্মী থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ। উপস্থিত ছিলেন অনেক মহিলাও। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বের হয়ে মিছিল এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেলে শেষ হয়। এরপর রাজভবনে স্মারকলিপি জমা দেওয়া হয়। সন্দেশখালি নিয়ে দূরদর্শনকে প্রতিক্রিয়া জানালেন তাদেরই কয়েকজন। ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতের গৃহমন্ত্রীকে অনুরোধ করছি কি এর সিবিআই ইনকোয়ারি হোক, সিবিআই ইনকোয়ারি করে পুরো ফ্যাক্টসটা সামনে আসুক, আর এর জন্য যা কড়া থেকে কড়া সাজা হয় ওদেরকে দেওয়া হোক, যেন পশ্চিমবাংলা মানুষ নিরাপদ মনে করে আর এদের এই রকম সাহস আর ভবিষ্যতে যেন কোনো সময় না করতে পারে। সন্দেশখালিতে যে ঘটে যাওয়া কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজ আর কোন পথে যেতে চাইছে বা যেতে যাওয়া উচিত বোধ হয় সেটা দিশেহারা। তাই প্রতিটি পরিবার, আমি যতক্ষণ যে কোনো মানুষের সঙ্গে কথা বললে তারা নিজেদের কাছে এত লজ্জা অনুভব করছে যে আমরা সমাজে নিজেরাই মুখ দেখাতে পারছি না আজকে সমাজ কোন দিকে যাচ্ছে। সন্দেশখালিতে যা ঘটছে তা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে, বিশেষত মহিলাদের পক্ষে অত্যন্ত দুশ্চিন্তার কারণ। এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার, একজন এন্টারপ্রেনার এবং একজন সরকারি বিভিন্ন কাজের সাথে যুক্ত মহিলা হিসেবে আমার মনে হচ্ছে যে সবাইকে এই যে পাশবিক যে অত্যাচার মহিলাদের নিয়ে এখানে ঘটে চলেছে এতদিন ধরে, তা প্রশাসনের এগেন্স্ট, লোকচক্ষুর আড়ালে, প্রশাসনের মদতে না ঘটলে এ ঘটা অসম্ভব। সন্দেশখালিতে আমি যা বুঝছি যে সেইখানে তো অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ কলাপস হয়েছে, যে নৈরাজ্য চলছে। তা নইলে তো এটা কী করে হয় যে রাত বিরেতে এইভাবে তো মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে, তার উপর তো জমি জমা কেড়ে নিচ্ছে, সঠিক টাকা কড়ি দিচ্ছে না, সেই জন্যই তো মহিলাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই তারা এইভাবেতে বেরিয়ে এসেছেন। সুতরাং এইটার একটা আশু প্রতিকার করতে হবে।